हेलो एवरीवन, नमस्कार एंड वेलकम बैक टू आवर चैनल अमित्रा नॉलेज एकेडमी। आज हमें चले जिकेर एक गुरुत्वपूर्ण टॉपिक नहीं। आज के टॉपिक टी हलो डेजर्ट अर्थात मरुभूमि। मरुभूमि थेके तुम्हारे एग्जामे प्रायशोई कोश्चिन एसे थाके। एग्जामे कि होय आम्रा प्रायशोई भूल करे फेली जे साहारा मरुभूमि कोथाय अवस्थित बा गोबी मरुभूमि कोथाय अवस्थित बा पृथिवीर सबथेके शुष्कतम मरुभूमिर नाम कि बा आटाकामा मरुभूमि बा कोन जायगाते अवस्थित। तो आजकेर एई भिडियोते आम्रा प्रत्येकटी मरुभूमि जेगुली एग्जामेर जन्य खूबी गुरुत्वपूर्ण एवं जेगुली विगत बछरेर एग्जामे बारबार एसेछे सेई समस्त गुरुत्वपूर्ण मरुभूमिगुलिके आम्रा मने राखब एकटी ट्रिक्सेर माध्यमे। ताहले देरी ना करे शुरू करी आजकेर गुरुत्वपूर्ण टपिक डेजार्ट बा मरुभूमि। ताहले शुरू करी, देखे नाओ मरुभूमि काके बोले। सबार आगे देखे नेवा जाक मरुभूमि कि। मरुभूमि हलो वार्षिक 250 मिलीमिटारेर कम बृष्टिपात उद्भिदहीन रुक्ष और शुष्क अंचल के मरुभूमि बला हय थाके। एई मरुभूमि एसेछे लैटिन शब्द डेजार्टम थेके। एई डेजार्ट शब्दटी एसेछे जार अर्थ हलो अबैंडन्ड प्लेस। एटाओ किन्तु बहुबार एसेछे जे डेजार्ट एर कथार अर्थ कि। डेजार्ट कथार अर्थ हलो अबैंडन्ड प्लेस। এই মরুভূমি কিভাবে সৃষ্টি হয়? এই মরুভূমি সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে আয়নবায়ুর প্রভাবে এবং বৃষ্টিচ্ছায় অঞ্চলে কিন্তু এই মরুভূমি দেখা গিয়ে থাকে। নেক্সট দেখে নিই। নেক্সট হচ্ছে মরুভূমি প্রধানত দুই প্রকার। প্রথম হচ্ছে উষ্ণ মরুভূমি, যার এক্সাম্পল হচ্ছে সাহারা মরুভূমি, কালাহারি মরুভূমি, এবং শীতল মরুভূমির এক্সাম্পল হচ্ছে গোবি মরুভূমি এবং আন্টার্কটিকা মরুভূমি। পৃথিবীর মোট আয়তনের 20% অঞ্চল মরুভূমির অন্তর্গত। পৃথিবীর যত আয়তন আছে সেই আয়তনের 20% অঞ্চল মরুভূমির অন্তর্গত, এবং যত মরুভূমি আছে সেই মরুভূমির মোট 20% হচ্ছে বালিময় মরুভূমি। তাহলে আমরা কিন্তু মরুভূমি মানে বলতেই পারি না যে শুধু মরুভূমি মানে বালিময়। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে যত মরুভূমি আছে তার মাত্র কেবলমাত্র 20%ই হচ্ছে বালিময় মরুভূমি। নেক্সট চলে আসি পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি, এবং পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমির নাম কি। দেখে নাও পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে আন্টার্কটিকা মরুভূমি, এবং পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমির নামও হলো এই আন্টার্কটিকা মরুভূমি। এবার এই শীতল মরুভূমির নাম কি, এই সময় কখনো কখনো আন্টার্কটিকা মরুভূমি থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে আমাদের গোবি মরুভূমি হচ্ছে পৃথিবীর শীতলতম মরুভূমি। নেক্সট পৃথিবীর উষ্ণ মরুভূমির নাম কি, পৃথিবীর সর্বাপেক্ষা উষ্ণ মরুভূমির নাম হচ্ছে সাহারা মরুভূমি। নেক্সট চলে আসি, নেক্সট হচ্ছে পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি, পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম হচ্ছে আটাকামা মরুভূমি। এই মরুভূমি নিয়ে তোমাদেরকে টেনশন নেওয়া দরকার নেই, আমি প্রত্যেকটাই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, এবং আমি প্রত্যেকটা মানে যেগুলো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রত্যেকটাই তোমাদেরকে ট্রিক্সের মাধ্যমে মনে করিয়ে দেবো। নেক্সট আসি, নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম বালিময় মরুভূমির নাম কি, বৃহত্তম বালিময় মরুভূমির নাম হচ্ছে রাব এল খালি বা এমটি কোয়ার্টার। এটাও আসে এমটি কোয়ার্টারও নাম আসে, অথবা রাব এল খালি। এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম বালিময় মরুভূমি। নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম লবণ মরুভূমির নাম কি, পৃথিবীর বৃহত্তম লবণ মরুভূমির নাম হচ্ছে দ্য সালার ডে ইউনি। নেক্সট চলে আসি পৃথিবীর গুরুত্বপূর্ণ মরুভূমিগুলির নাম ট্রিক্সের মাধ্যমে মনে রাখার সহজ উপায়। প্রথমেই চলে আসি চীন। চীনে যে সমস্ত মরুভূমিগুলো আছে সেই সমস্ত মরুভূমিগুলি আমরা ট্রিক্সের মাধ্যমে কিভাবে মাথায় রাখবো দেখেন। প্রথমেই হচ্ছে তাকলা মাকান মরুভূমি ও গোবি মরুভূমি। আর এই গোবি মরুভূমি কিন্তু মঙ্গোলিয়া এবং চায়না অর্থাৎ চীনের বর্ডারে অবস্থিত। তো কখনো কখনো এই গোবি মরুভূমি কিন্তু চায়না না দিয়ে মঙ্গোলিয়াও দিয়ে দেয়, মঙ্গোলিয়াও কিন্তু আমাদের অ্যান্সার হতে পারে। এবার চলে আসি এটাকে আমরা মাথায় রাখবো কীভাবে। দেখো তাকলা মাকান, এই তাকলা মাকানের মধ্যে একটা কথা লুকিয়ে আছে, কলা। এবার আমরা সবাই জানি কলা মানে কি। এবার আমরা জানি চাইনিজ যখন হয় তারা কিন্তু টেকনোলজির দিক থেকে খুবই উন্নত, এবং যত রকমের ইলেকট্রনিক জিনিস আছে আমরা প্রত্যেকেই দেখতে পারি যে সে তার পেছনে লেখা থাকে যে এটি মেড ইন চায়না, অর্থাৎ তারা টেকনোলজির দিক থেকে খুবই এগিয়ে। অর্থাৎ এই কলা যেহেতু আছে সেখান থেকে আমরা কথাটা নিয়ে বলবো যে চীন। তাহলে এই তাকলামাকান মরুভূমি কোথায় অবস্থিত, চীনে অবস্থিত। নেক্সট চলে আসি গোবি। এবার আমরা যত ধরনেরই চাইনিজ ফুড খাই না কেন বা যত ধরনেরই ফুড খাই, বেশিরভাগ ফুডেতেই চাইনিজ ফুডেতেই কপি জিনিসটা কিন্তু একদম কমন। কপি মানেই কি, গোবি। এই গোবি কিন্তু জিনিসটা কমন,
তো এইখান থেকে আমরা পেরিয়ে গেলাম যে গোবি মরুভূমি কোথায় অবস্থিত, চায়নাতে অবস্থিত। আর একটা কথা মাথায় রাখতে হবে, গোবি মরুভূমি হচ্ছে কিন্তু পৃথিবীর অন্যতম শীতল মরুভূমি, এটাও কিন্তু মাথায় রাখো। কারণ অনেক ক্ষেত্রে আন্টার্কটিকা মরুভূমি অপশানে না থাকলে তখন কিন্তু আমাদের গোবি মরুভূমি কিন্তু অ্যান্সার হবে। নেক্সট চলে আসি, নেক্সট হচ্ছে আফ্রিকাতে অবস্থিত। আফ্রিকাতে অনেক মরুভূমি আছে, কিন্তু এর মধ্যে এক্সামের জন্য আমাদের যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট সেগুলি হচ্ছে সাহারা মরুভূমি এবং কালাহারি মরুভূমি। এটি হলো বিশ্বের বৃহত্তম মরুভূমি। এবার এটিকেই আমরা ট্রিক্সের সাহায্যে কীভাবে মাথায় রাখবো, দেখো সাহারা, এই সাহারার মধ্যে একটা কথা লেখা মানে লেখা রয়েছে, সাহারা মরুভূমির মধ্যেই এর অ্যান্সারটা রয়েছে। সাহারা মানে কি? সাহারা মানে হচ্ছে কারোর সাহায্য নেওয়া। এবার পৃথিবীর এত বড়ই মরুভূমি যে সেটি কেউ নিজে নিজে পার হতে পারছে না, এবং তাকে কি হচ্ছে না, তাকে সাহারা নিতে হচ্ছে বা সাহায্য নিতে হচ্ছে। কেন না, বিশ্বের সবথেকে বড় মরুভূমি তাকে পার করতে হবে, এবং সেই সাহায্যটা সে কীভাবে দেবে, সে সাহায্যটা স্বাভাবিক ব্যাপার গেছে, তাকে ফ্রিতে সাহায্য করবে। অর্থাৎ এটি কোথায় অবস্থিত? এই সাহারা মরুভূমি হচ্ছে বিশ্বের বৃহত্তম মরুভূমি, এবং এটি অবস্থিত হচ্ছে আফ্রিকাতে। নেক্সট চলে আসি কালাহারি মরুভূমি। এটি আমি যে বলবো একটা ট্রিক্সের মাধ্যমে, সেটা কিন্তু কাউকে ছোট করার উদ্দেশ্য আমার নয়, এটা জাস্ট ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে মনে করানোর জন্যই এটা আমার বলা। কালাহারি, দেখো এই কালাহারির মধ্যে একটা কথা আছে, কালো। অর্থাৎ আমরা জানি সবথেকে বিশ্বের কালো মানুষ বা ডার্ক কন্টিনেন্ট নামে পরিচিত কিন্তু আফ্রিকা। তাহলে আমরা এখান থেকে সহজেই বলতে পারি কালাহারি মরুভূমি অবস্থিত হচ্ছে আফ্রিকাতে, বা দক্ষিণ আফ্রিকাতে কালাহারি মরুভূমি অবস্থিত। নেক্সট চলে আসি, নেক্সট হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় কোন কোন মরুভূমি আছে? অস্ট্রেলিয়ায় আছে গ্রেট ভিক্টোরিয়া, গিপসন, গ্রেট স্যান্ডি ডেজার্ট এবং সিম্পসন। এবার এটাকেই আমরা ট্রিক্সের মাধ্যমে কীভাবে মাথায় রাখবো, আমাদের কথা মাথায় যখনই এই অস্ট্রেলিয়া নামটা শুনি তখনই আমাদের কথায় মাথায় আসে যে অস্ট্রেলিয়া কিন্তু ক্রিকেট খেলায় খুবই উন্নত। এবং আমরা যখনই জানি যে কোন দেশ ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং সবথেকে বেশিবার ওয়ার্ল্ড কাপ জিতেছে কিন্তু ক্রিকেটের, আইসিসির ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সবথেকে বেশিবার জিতেওছেও কিন্তু অস্ট্রেলিয়া। তো আমরা জানি অস্ট্রেলিয়ার না মানেই হচ্ছে ক্রিকেটের সম্পর্কে খুবই তারা ভিক্টোরি বা খুবই মানে খুব ভালো খেলে এরকম একটা, এবং এই বছরও তারা ওয়ার্ল্ড কাপ জিতেছে, তাই না? তো সেই রেসপেক্টে আমরা বলতে পারি এখানে আছে গ্রেট ভিক্টোরিয়া। এই গ্রেট ভিক্টোরিয়া যখন কথাটা এসছে, ভিক্টোরি যখন কথাটা এসছে, সেটা কোন দেশে অবস্থিত হবে? গ্রেট ভিক্টোরিয়ার যে মরুভূমিটি সেটি অবস্থিত হচ্ছে অস্ট্রেলিয়া। এবার চলে আসি গিপসন, দ্য গ্রেট স্যান্ডি ডেজার্ট এবং সিম্পসন। দেখো এবং এই প্রত্যেকটাই একটা নাম, মানে নাম বোঝাচ্ছে, গিপসন নাম বোঝাচ্ছে, স্যান্ডি সাহ জানি আমরা খুবই পরিচিত, খুবই ফেমাস স্যান্ডি এবং সিম্পসন। এবার এই যে নাম, এই নাম সম্পর্কে যখনই কিছু বোঝাবে তখনই সেটা অবস্থিত হবে অস্ট্রেলিয়া। তাহলে আশা করি বুঝতে পেরেছ, গ্রেট ভিক্টোরিয়া, গিপসন, স্যান্ডি ডেজার্ট এবং সিম্পসন, এটি অবস্থিত হচ্ছে অস্ট্রেলিয়া। নেক্সট চলে আসি দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকাতে অবস্থিত হচ্ছে আটাকামা। আটাকামা এটি অবস্থিত হচ্ছে চিলিতে অবস্থিত। নেক্সট হচ্ছে প্যাটাগোনিয়ান মরুভূমি, এটি হচ্ছে আর্জেন্টিনা ও চিলির বর্ডারে অবস্থিত। এবার এটাকেই আমরা ট্রিক্সের সাহায্যে কীভাবে মাথায় রাখবো, দেখো আটাকামা এর মধ্যে একটা কথা আছে, দেখো কথার মধ্যে উত্তর পেয়ে যাচ্ছি, দেখো কীভাবে আটাকামা, অর্থাৎ আটা কম হয়ে গেলে মারা কী করে, মারা বলে চেঁচায়, চেঁচানো শুরু করে, এই যাও আটা কম হয়ে গেছে নিয়ে আয় চেঁচানো শুরু করছে। অর্থাৎ আটা নিয়ে এসছি কিন্তু আটা কী নিয়ে এসছি না, কম নিয়ে এসছি। তো আটাকামা কমে গেলেই মানুষ কী করবে, মানে মারা কী করবে, চেল্লানো শুরু করবে। অর্থাৎ আটাকামা মরুভূমি অবস্থিত হচ্ছে চিলিতে, আর চিলি সবাই আমরা জানি চিলিও অবস্থিত হচ্ছে দক্ষিণ আমেরিকায়। নেক্সট হচ্ছে প্যাটাগোনিয়ান মরুভূমি, এটিও অবস্থিত হচ্ছে আর্জেন্টিনা ও চিলি বর্ডারে অবস্থিত। এবার এটাকেই আমরা ট্রিক্সের সাহায্যে কীভাবে মাথায় রাখবো, দেখো প্যাটাগোনিয়ানের মধ্যে একটা কথা আছে, প্যান্টের প্যাটাগোনিয়ান প্যান্ট। তো ওখান থেকে আর্জেন্টিনা, যখন আর্জেন্টিনা হয়ে গেল আর্জেন্ট, এবার আর্জেন্টে যখন তুমি প্যান্ট পরতে যাবে তখন কী হবে, মানুষ ভুল করে বাঁ পায়ের প্যান্টটা ডান পায়ে আর ডান পায়েরটা বাঁ পায়ে পরে নেবে, তখন কী হবে, ভুল হয়ে গেলেই এবার তাড়াহুড়োর সময় আর্জেন্টের মাথায় তুমি প্যান্ট পরতে যাচ্ছ, তখনই কী হবে, চেল্লামিল্লি শুরু করবে, যে তাড়াহুড়োতেই মানুষের ভুলটা বেশি হয়। অর্থাৎ প্যাটাগোনিয়ান মরুভূমি কোথায় অবস্থিত? আর্জেন্টিনা ও চিলি বর্ডারে প্যাটাগোনিয়ান মরুভূমি অবস্থিত। নেক্সট চলে আসি, নেক্সট হচ্ছে এশিয়া। এশিয়ার মধ্যে অবস্থিত হচ্ছে থর মরুভূমি, এটা আমরা সবাই জানি, এটি ভারত এবং পাকিস্তানে অবস্থিত, এবং ভারতের মধ্যেই সবথেকে বেশি পোর্শন আছে এবং পাকিস্তানে কিছুটা পোর্শন রয়েছে। নেক্সট হচ্ছে কারাকুম মরুভূমি, এই কারাকুম মরুভূমি হচ্ছে তুর্কমেনিস্তানে অবস্থিত। তাহলে আশা করি ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আবার আসবো পরের ভিডিওতে। এবং এখানে যে সমস্ত মরুভূমিগুলির আমি কথা বললাম এইখান এর মধ্যে থেকেই কোশ্চেন তোমাদের এক্সামে ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আবার দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।